ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি বিধান, তোমাদের সো ওয়েস্ট বেঙ্গল ব্লগার। তো তোমাদের সবাইকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি আসছি হচ্ছে, এখন বাজে হচ্ছে রাত 8টার মতো। তো আমি এখন আছি হচ্ছে গঙ্গারামপুর ব্রিজে। তো আজকের ব্লগটা মূলত গঙ্গারামপুর শহরটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো যে রাত্রের যে গঙ্গারামপুর শহরের যে সৌন্দর্যটা, তো সেটা তোমাদের আজকের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো চলো তাহলে ব্লগটার সাথে থাকো, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো তাহলে দেখতে থাকো আজকে। আমি তোমাদেরকে দেখাবো গঙ্গারামপুর ব্রিজটা। তো চলো তাহলে গঙ্গারামপুর ব্রিজটা দেখে নেওয়া যাক। গঙ্গারামপুর হাই রোডের যেখানে হচ্ছে রজত জয়ন্তী সড়কটা রয়েছে, অর্থাৎ চৌমাথায়, অর্থাৎ চৌমাথার মাঝখানে এই রজত জয়ন্তী সড়কটা রয়েছে। তো চলো তাহলে রজত জয়ন্তী সড়ক নিয়ে দেখো। আর এখানে হচ্ছে চৌমাথা, আর এদিকে হচ্ছে তোমার তপন, আর সোজা হচ্ছে বালুরঘাট, আর এদিকে হচ্ছে মানে মালদা, আর এদিকে হচ্ছে হামজাপুর, অর্থাৎ বাংলাদেশের কাছাকাছি। এখান থেকে 12 কিলোমিটার যেতে হবে, তারপরে বাংলাদেশ পাবে। তো চলো তাহলে এই রজত জয়ন্তীর কিছু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করা যায়। এই গঙ্গারামপুর শহরটা একটা সাধারণ শহর নয়। এই শহরের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে, কেনই বা বাড়বে না। এটা তো শুধু একটা সাধারণ শহর নয়, এই শহরের রয়েছে বহু অতীতের কাহিনী যা ইতিহাসের পাতায় লেখা। এই শহরের আগের নাম ছিল দেবীকোট বা দেবকোট, যা বর্তমানে গঙ্গারামপুর নামে পরিচিত। এই গঙ্গারামপুর শহরের সৌন্দর্য দিন দিন বেড়েই চলেছে। এর পাশাপাশি এই শহরে গড়ে উঠেছে বেশ কিছু শপিং মল। আমি রয়েছি গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। তো আমার পিছনে দেখতে হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, আর এই গঙ্গারামপুর বাস স্ট্যান্ডটা হচ্ছে গঙ্গারামপুরে যে কলকাতা বাজার, তারপর হচ্ছে কসমো বাজার, যে দুটো শপিং মল রয়েছে। তো তা একটু পার করে আসতে হবে, আর পার করে আসলে তোমরা হাতের হচ্ছে ডান সাইডে দেখতে পাবে যে এই বাস স্ট্যান্ডটা। তো চলো তাহলে এই বাস স্ট্যান্ডের ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের এই বাস স্ট্যান্ডের কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করবো। Thank you.
পুরনো বাস স্ট্যান্ডের সামনে। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে রয়েছে কসমো বাজার আর কলকাতা বাজার। আর এই পুরনো বাস স্ট্যান্ডে থেকেই সবাই যারা বাসে যাতায়াত করে গঙ্গারামপুর থেকে কলকাতা এবং শিলিগুড়িতে যায়, তারা সবাই এখান থেকে টিকিট সংগ্রহ করে। পিছনে যে বাসটা দেখতে পাচ্ছে সেই বাসটা বালুরঘাট থেকে কলকাতায় যাবে, আর পিছনে যেটা লাগানো রয়েছে তো সেটা হচ্ছে শিলিগুড়িতে যাবে, অর্থাৎ ওটাও বালুরঘাট থেকে ছেড়েছে তো সেটাও শিলিগুড়িতে যাবে। এরকম রাত 12:30 মানে অবধিও এখান থেকে মানে বাস পাওয়া যায় শিলিগুড়ি এবং কলকাতার। তো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। আর ব্লগটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর যারা প্লিজ চ্যানেলে নতুন তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো তাহলে দেখা।